হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আরেকটা এই মেকআপ লুকটা নিয়ে আসলাম তোমাদের সাথে। সো তোমরা যদি দেখতে চাও মেকআপ লুকটা আমি কী করে ক্রিয়েট করেছি, এই ভিডিওটা পুরো শেষ অবধি দেখবে। সো লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। সো গাইজ, আমি ময়েশ্চারাইজার নিচ্ছি। ময়েশ্চারাইজারের জন্য মার্শম্যালো ডে ক্রিম নিচ্ছি। তোমাদের সাথে কখনো ময়েশ্চারাইজার কী অ্যাপ্লাই করি সেটা শো করা হয় না, তো আজকে ভাবলাম সেটা শো করে দিই। সো আমি ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করি ডিউরিং ডে টাইম, অ্যান্ড দেন আমি অ্যাজ ইউজুয়াল আমার প্রাইমার নেব, এনভাইবের প্রাইমার, যেটা আমি এভরি ভিডিওতেই শো করি। এভরি ভিডিওতে আমি এই প্রাইমারটাই অ্যাপ্লাই করি, অ্যান্ড এখন এই প্রাইমারটা আমার অলমোস্ট শেষের পথে। তো মেবি আমি আর নতুন একটা প্রাইমার ট্রাই করবো, অ্যান্ড তোমাদেরকে রিভিউজ দেবো কেমন কেমন পারফর্ম করে। তারপর একটা সুইস বিউটির কনসিলার নিয়ে আমি আমার আইলিডটাকে প্রাইম করে নেব, জাস্ট আই শ্যাডোর জন্য প্রিপেয়ার করে নেব, দ্যাটস ইট। অ্যান্ড দেন আমি আমার ডার্ক স্পট এরিয়াগুলোতেও কভার করে নেব, অ্যান্ড একটা ব্রাশ দিয়ে সব কিছু ব্লেন্ড করে দেবো। সো সেট করার জন্য সেফায়ার ট্রান্সলুসেন্ট পাউডারটা নেব, নিয়ে ফুল ফেস আমি আমার আইলিডটাকে সেট করে নেব, অ্যান্ড দেন একটা ডার্ক ব্রাউন কালারের শেড নিয়ে আমি আমার আউটার ভিটাকে ডার্কেন করবো, অ্যান্ড একটা ক্রিজ লাইনের মতো হালকা করে ড্র করে নেব। দেন একটা ম্যাট পার্পলি শেড নিয়ে আউটার কর্নার সাইডটাতে আর একটু কালারফুল বানাবো, অ্যান্ড সেটার জন্য আমি অ্যাজ ইউজুয়াল আমি ব্রাশ দিয়ে পিগমেন্টেশন পাচ্ছিলাম না, সো আমি আমার ফিঙ্গার টিপস দিয়ে অ্যাপ্লাই করে দিলাম, অ্যান্ড দেখতে পাচ্ছ একদম যেটা প্যালেটে ছিল কালার সেই এক্স্যাক্ট কালারটাই হয়ে এসেছে ফিঙ্গার্স দিয়ে করাতে। ব্রাশ দিয়ে কিন্তু ওটা আসতো না, আমি অনেকবার করে, জাস্ট টাইম কনজিউমিং বাট স্টিল সেই রিকোয়ার্ড পিগমেন্টেশন একদমই আসতো না। এনিওয়েজ আমি এটাকে নিয়ে সব কিছুকে আগে প্লেস করে নিয়েছিলাম, অ্যান্ড দেন ব্লেন্ড আউট করে দিয়েছিলাম। তো তাতে কী হয়েছে, আমার খুব অসুবিধা হয়েছে, আমার ব্লেন্ডিংয়ে অনেক প্রবলেম হয়েছে, অ্যান্ড লাইক খুব নিট হয়নি আই মেকআপটা। তো আগে যদি আমি আমার ক্রিজটা ড্র করে নিতাম, অ্যান্ড দেন বাকি কালার্স পিগমেন্টেশনগুলো অ্যাপ্লাই করতাম, তাহলে গিয়ে এটা বেটার হতো। বাট এনিওয়েজ করে ফেলেছি, আর কিছু করার নেই। তো এনিওয়েজ তারপর আমি পুরোটা একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, অ্যান্ড পিগমেন্টেশনটা দেখতে পাচ্ছ ব্লেন্ড করাতে চলে গেছে। আবার আমি ফিঙ্গার টিপস দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি এটাকে। তারপর আমি আরেকটা শিমারি পার্পল শেড নিয়ে, এটা কিন্তু শিমার শেডস, আগে যেটা নিলাম সেটা ম্যাট শেড ছিল, তো শিমার শেডটা নিয়ে আমি ইনার কর্নার্সটাতে প্লেস করে দেবো, অ্যান্ড সবটাই আমি ফিঙ্গার্স দিয়ে প্লেস করছি। অ্যাজ ইউনো ফিঙ্গার্স দিয়ে পিগমেন্টেশনটা ভালো আসছে, ওয়েদার ইট ইজ ম্যাট শেড আর শিমার শেড দুটোই, তো সেই জন্যই আমি আমার ফিঙ্গার্স দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড কাইন্ড অফ ব্ল্যান্ডও করে নিচ্ছি। ওকে, সো তারপর আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে ম্যাট পার্পলটা নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনটাকে স্মোক আউট করে দিচ্ছি সেম পার্পল শেডটা দিয়ে।
এন্ড দেন আরেকটা ব্রাশ নিয়ে আমি সেই লাইট একটা ব্রাউন শেড নিয়ে এই পার্পলটাকে আরেকটু স্মোক আউট করে দিচ্ছি, যেন লাইক এমনি শুধু পার্পলটা রাখলে হার্শ মনে হচ্ছিল, তো সেই জন্য এটাকে স্মুদেন করার জন্য আরেকটা শেড নিয়ে আমি লাইটার ব্রাউন শেড নিয়ে এটাকে ব্লেন্ড আউট করে দিচ্ছি সুন্দর করে। তারপর আমি আমার বেস মেকআপ স্টার্ট করলাম, অ্যান্ড বেস মেকআপের জন্য অ্যাজ ইউজুয়াল আমি সুগারের শেড নাম্বার 3 অ্যান্ড শেড নাম্বার 5 নিয়ে আমি অ্যাপ্লাই করে নিলাম। তার সাথে আমি ব্লাশ সুগারেরই ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি, অ্যান্ড তারপর এগুলো জাস্ট অফ ক্যামেরা করে নিয়েছি বিকজ এভরি টাইম আমি সেমই শো করি। অ্যান্ড লিপস্টিকের জন্য আমি নাইকার একটা রেড লিপস্টিক নিয়ে আমি আমার মেকআপ লুক কমপ্লিট করে দিলাম। সো গাইস, লাস্ট মোমেন্টে আমার মনে পড়লো আমি আমার আইব্রোস ফিল করিনি, সো আমি আবার আইব্রোসটা ফিল করতে বসে পড়লাম। সো আইব্রোসটা ফিল করার জন্য আমি লরিয়েলের একটা আইব্রো প্যালেট নিয়ে ওটার থেকেই আইব্রোস ফিল করছি। মালিওর একটা শিমার ব্রিক্স প্যালেট থেকে হোয়াইট কালার শেডটা নিয়ে আমার ইনার কর্নার অ্যান্ড আমার ব্রাউন এরিয়াতে হাইলাইট করে দেব, অ্যান্ড তারপর বাকি সবকটা শেড একসাথে মিশিয়ে আমার হাই পয়েন্টসগুলোতেও হাইলাইট করে দেবো, লাইক আমার চিন এরিয়া, আমার ফোরহেড এরিয়া, আমার নোজ এরিয়া সবখানে হাইলাইট করে দেবো। আমি অফ ক্যামেরা আমার আইলাইনার ড্র করে নিয়েছি, অ্যান্ড দেন মাস্কারা নিলাম বেলা ওস্টের মাস্কারা। সো এটাই আমার ফাইনাল মেকআপ লুক। এই মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলো, ভালো লেগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, আরেকটা নতুন আই মেকআপের ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে।